আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা 49 পৃষ্ঠার এই কাগজ কেটে গুণফল নির্ণয় করি, তার সমাধান সম্পূর্ণ করব। এবারে আমাদের সাথে থাকবে। দেখো, এই 1 নম্বর কোশ্চেনটা সলভ করার জন্য আমরা প্রথমে কাগজ কেটে সমাধান করার জন্য 2টা আলাদা নিয়ে নিই। এখন এই অংশটার জন্য আমরা এই কোশ্চেনটা একটু আলাদা করে নিই, তোমাদের সুবিধার্থে। তোমরা কাগজ কেটে তার গুণফল নির্ণয় করবো, খুব সহজেই বুঝতে পারবে। আসো, এই কোশ্চেন আমরা এখানে নিয়ে নিচ্ছি। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যে কাজটা অবশ্যই করতে হবে, এটা হচ্ছে আমরা এখানে এই এ বি সি এর মানগুলো ক্রমান্বয়ে লক্ষ্য করো শিক্ষার্থীরা। এই গুণফল নির্ণয়ের জন্য আমরা এই নিচের মতো করে, অর্থাৎ এইটার মতো করে কাগজ কেটে বসে এক্স স্কোয়ারের জন্য এরকম বর্গ হবে, যদি প্লাস হয় এই কালার, মাইনাস হলে এই কালার। ইভেন ধরো এই এক্স এর প্লাসের জন্য এটা, মাইনাসের জন্য লাল বর্গাকার, এবং সংখ্যার জন্য ছোট বর্গাকার, এখানে লাল বর্গাকার। বুঝতেই পারছো, যদি এস এক্স স্কোয়ার আছে তাহলে আমরা সমীকরণটাই লিখে ফেলি। দেখো এখানে এক্স প্লাস টু আছে, এখানে এক্স থ্রি এক্স মাইনাস টু। তাহলে এইটা সাজানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এই নিচের মতো করে উৎপাদকগুলোকে টাইলস আকারে কাগজ কেটে বসাই। এই আমরা নিচের মতো এই যে আমরা যেভাবে বসাবো, এখন আমরা নিচের, আমি আবার বলতেছি, এই এখন যেভাবে বসাবো এইভাবে আমরা এই একটি বর্গাকার এইভাবে আমরা একটি দাগ দেব। এই বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখানে এইভাবে একটি আমরা দাগ দেব। এবার এখানে এই থ্রি এক্স প্লাস টু, এই যে আমাদের এখন এই এক্স এর জন্য কেমন হবে, দেখো এক্স এর জন্য এই পজিটিভ জন্য এটা, আর নেগেটিভ এর জন্য হবে মাইনাস। তাহলে এই এখানে আমরা নির্ণয় করব, দেখো এখানে মানটা কি দেওয়া আছে, এখানে থ্রি এক্স মাইনাস টু, আমরা পুরো থ্রি এক্স মাইনাস টু নেই, এই থ্রি এক্স এই মাইনাস টু, আর এখানে আছে আমার কত, এখানে আছে এই এক্স প্লাস টু, এখানে আমার থাকবে এই এক্স প্লাস টু। এই দুইটা উৎপাদক আমরা দুই পাশে নেবো, তার কাগজ কেটে বর্গ নির্ণয় করতে পারছো। বর্গ প্রথমে এই এটা একটা বর্গ হবে, আমরা এই বর্গটা অঙ্কন করব, এই এইরকম বর্গ অঙ্কন করব। যেহেতু থ্রি এক্স আছে আমরা তিনটা বর্গ অঙ্কন করব, আমাদের সুবিধার্থে এই তিনটা আমি আগে তিনটাকে নিচ্ছি, এবং সংখ্যা দুটি, তাহলে ছোট এই বর্গ হবে এই দুটি। এখন এইটা অঙ্কন করার জন্য আমাদের এই এখানে একটি বর্গ অঙ্কন, এই তিনটা বর্গ, তাহলে এক্স হবে, দেখো এই তিনটা এক্স, এক্স গুলো আয়তাকার, এরকম আয়তাকার অংশ আমাদের তিনটা হবে, আয়তাকার অংশ আমরা এই তিনটা বসাবো। এখানে আয়তাকার অংশ আমার এখানে তিনটি, আর বর্গাকার অংশ ছোট ছোট দুইটি। আশা করি তোমরা এই এটা বুঝতে পারছো, এটা না বোঝার কিছুই নেই এই অংশটা। সিমিলারলি এখানেও এই দেখো এই বর্গাকার হবে এই এখানে একটি, ভালো করে দেখো এখানে আছে এক্স প্লাস টু, এবং সংখ্যা হবে দুটি, যেহেতু প্লাস টু এই কারণে আমরা এইভাবে এগুলো অঙ্কন করে ফেলবা, একেবারে যেন সুন্দর হয়, সুন্দর হলে তোমার দেখতে স্মুথ লাগবে। হ্যাঁ, এবার দেখো একটা এই মাইনাস টু, এইটা একটা হচ্ছে মাইনাস, মাইনাসেরটাকে আমি লাল কালি দিয়ে দিছি, তাহলে এই মাইনাস যেটা বর্গ, দেখো এক্স মাইনাস টু মাইনাসের বর্গকে আমরা এই আপাতত বেশি দিলে তো প্রবলেম, আমরা কালার কম্বিনেশনের জন্য হালকা একটু বাড়িয়ে দেব। দেখো এই এটাকে আমরা এই কালার করে ফেললাম, এটাও কালার দিলাম, এখন তোমরা পরবর্তীতে এটা জাস্ট বোঝার জন্য আমি হালকা দিলাম, এবং এখানে পজিটিভ, আর এটা দেখো এই এক্সের যে গ্রিন কালারটা যেটা প্লাস, এটা হচ্ছে গ্রিন, এই এগুলো সব গ্রিন, এক্সগুলো প্লাস, আমি জাস্ট একটু বোঝানোর জন্য দিচ্ছি এগুলো গ্রিন। আর এটা হচ্ছে যে তোমার এই এটা তো আমার নর্মাল কালার রাখতেছি, কারণ এক্স প্লাস এক্সের জন্য এটা। তাহলে এই বর্গ এই বর্গ মিলে কি হলো, স্কোয়ার, দেখো এই দুইটা মিলে এই আমার একটা এখানে স্কোয়ার হয়ে যাবে। আমরা এখানে তাহলে এই দুইটা মিলে এখানে দেখো এই একটা স্কোয়ার হয়ে যাবে, এই দুইটা এক্স, কারণ এইটা তো ছিল এক্স, তুমি সেটা বুঝছো, এইটা ছিল এক্স, এইটাও তোমার ছিল এক্স, এক্স এক্স মিলে এখানে এই এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ার হয়ে গেল। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, তারপরে যদি কেউ না বোঝো জানাবে। এবার এক্স দেখো এক্স আর এক্স এক্স স্কোয়ার হচ্ছে, তারপরে আমরা আবার এই এক্স আর এক্স করলে এইটাও কিন্তু আমাদের এক্স স্কোয়ারই হয়ে যাবে,
এক্স এক্স এখানে ছিল সিঙ্গেল এক্স, কারণ এখানে তিনটা ছিল, এক্স এক্স গুণ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার এই দেখো এই যে অংশটা, আবার এই এক্স আর এখানে ছিল এক্স, এই সবগুলো কিন্তু এক্স, এটা বুঝে নিও, এই সবগুলো এক্স, তিনটা এক্স ছিল তাই তিনটা, আবার এইটা এই এক্স, এই এক্স এর জন্য একটা। তাহলে এই দেখো এই এক্স এর জন্য এগুলো এক্স স্কোয়ার, এগুলো এক্স স্কোয়ার, আর এখানে এক্স আর এগুলো ছিল ওয়ান। দেখো এক্স আর ওয়ান গুণ করলে শুধু থাকতেছে কত, এই এক্স এ থাকতেছে, এক্স আর ওয়ান গুণ করলে এগুলো কি থাকবে, এক্স থাকবে। তাহলে এগুলো এই আয়তাকার আমরা যেভাবে দেখছিলাম ঠিক এইভাবে রেখে দিই, লম্বলম্বি করে দিলে তোমাদের সুবিধা, প্রশ্ন বুঝতে সুবিধা হয়, তাহলে লম্বলম্বি করে রাখতেছে। তাহলে এটা দেখো এই এই যে অংশটা এইরকম লম্বলম্বি, এই একটি, এই দেখো এই এখানে এই আয়তাকার হলো আরো একটি, তাহলে এইগুলো সব এক্স এক্স, এবার এটা ছিল ওয়ান, ওয়ান এক্স এর সাথে গুণ করলে তাহলে এইটা একটা আয়তাকার হয়ে যাচ্ছে। তাহলে এটা নির্দ্বিধায় তোমরা এই আয়তাকার দিতে পারো, কারণ ওয়ান ইন্টু এক্স, তাহলে এটা হচ্ছে আয়তাকার, এটাও এক্স যেহেতু গুণ করবো এইটা হবে আয়তাকার, এটা হবে, এইটাও হবে আয়তাকার, ওয়ান ওয়ান এটা তার এটা হবে বর্গাকার, ওয়ানে একে ওয়ান, ওয়ানে আর একে কত হচ্ছে ওয়ান। এবার দেখো এটা ছিল ওয়ান, ওয়ান আর এক্স গুণ করলে এটা ঠিক আয়তা আয়তাকার হয়ে যাচ্ছে, আর এইটাও হয়ে যাচ্ছে এই আয়তাকার, এটাও হয়ে যাচ্ছে আয়তাকার, আর এটা হচ্ছে বর্গ ইন্টু বর্গ কত, এই বর্গ, আর এটা হচ্ছে এই বর্গ। এবার আমরা এটা ছিল মাইনাসের, এই মাইনাসের কারণে দেখো এইগুলো কিন্তু এই সবগুলো মাইনাস হয়েছে, প্লাস মাইনাস মাইনাস এই, তাহলে এইগুলো তো আমরা একটু লাল কালার দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধার মানে বুঝতে সুবিধা হবে। তাহলে এই লাল কালারটা দিয়ে দিচ্ছি, কারণ এটা লাল হয়, এটা লাল কালার, আর এটা হচ্ছে লাল, এটাও লাল, লাল লাল লাল, তাহলে এখানে লালগুলো হচ্ছে মাইনাস। তাহলে আমার এই দেখো এই সংখ্যা যেগুলো এগুলো মাইনাস, তার মধ্যে সাজিয়ে লিখি তাহলে কি হবে, এখন এটা আমরা সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে দেখো এখানে এক্স স্কোয়ার এক দুই তিন, তিনটা এক্স স্কোয়ার, তাহলে আমরা কীভাবে লিখতে পারি বলো তো, এই থ্রি এই এক্স স্কোয়ার এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টি আর লাল হচ্ছে দুইটি, তাহলে ছয়টি থেকে দুটি গেলে তাহলে আমি প্লাসের ছয়টি সিক্স এক্স, এইগুলো কিন্তু যেগুলো আয়ত এগুলো এক্স, আয়ত সবগুলোই এক্স, ছয়টা এক্স, এখানে আছে মাইনাসের লাল দুইটা এক্স, তার মানে বিয়োগ, আর এখানে এক দুই তিন চার চারটা যে কোশ্চেন এটা হচ্ছে মাইনাসের লাল। তাহলে ক্যালকুলেশন যদি করি, থ্রি এক্স স্কোয়ার প্লাস এই ফোর এক্স মাইনাস ফোর, এটা হবে অ্যান্সার। তাহলে তোমরা যখন এরকম বলবে এটা তো তোমরা দিবাই, জাস্ট এইভাবে করে দিবা যে নিচের গুণফল নির্ণয় করার জন্য এইভাবে আমরা কেটে নিই, কেটে নিই তারপর এইভাবে মানগুলো বসাবে, আশা করি তোমরা এটা পারবে। তারপর অংশটা দেখো এই দুই নাম্বারটা, এই দুই নাম্বার হচ্ছে এটা, এটা এখন খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে, এটা না বোঝা তেমন কিছুই নেই, যে মানগুলো এখানে টু এক্স ফোর এক্স ফাইভ এক্স এই মানগুলো এভাবে দিয়ে দেওয়া আছে, এখান থেকে প্রত্যেকটা অংশ আলাদা করে নেই। বলে এখানে দেখো এই চার পাঁচ এখানে হচ্ছে কত, এই বিশ। এখন যে কাজ আমরা করবো, আমরা যেই মানটা এখানে দেখো এই মানটা কিন্তু এই দেখো এই অংশটা কিন্তু আলাদা, এটা হচ্ছে কত এখানে এক্স, এখানে হচ্ছে ফোর, তাহলে আমরা এটা ফোর এক্স লিখতেই পারি, আশা করি বিষয়টা বুঝছো, এটা হচ্ছে তোমার এই ফোর এক্স, তাহলে এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে এক্স ফোর এক্স, আর এটা হচ্ছে সম্পূর্ণ টু এক্স, এটা ফোর, এটা হচ্ছে তোমার ইয়ে এক্স প্লাস, এখানে দেওয়া আছে কত এক ফাইভ প্লাস এক্স, এই পাশের সম্পূর্ণ হচ্ছে এক্স প্লাস ফাইভ, এটা হচ্ছে এই দেখো এই সম্পূর্ণটা ছিল এই এতটুকু পর্যন্ত তো তোমার ফাইভ এই, এটা হচ্ছে এক্স, আলটিমেট সম্পূর্ণটা হচ্ছে তোমার কত এই এক্স প্লাস এই ফাইভ, তাহলে এক্স প্লাস ফাইভ গুণ হবে টু এক্স এর সাথে, তাহলে এক্স প্লাস ফাইভ গুণ হবে এটা এই টু এক্স এর সাথে। তাহলে এটা যদি আমরা নিয়ে আসি, তাহলে তোমাদের সুবিধার্থে এটা নিয়ে আসি, দেখো এটা তোমরা আরো ভালো বুঝবে, আমরা নিয়ে এটাতে সলভ করার চেষ্টা করব। হ্যাঁ আমরা এটা নিয়ে আসতেছি, আমরা নিচের অংশতে সলভ করব। তাহলে দেখো এই এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, এই এখান থেকে আমরা লিখতে পারতেছি
এটা চার বছর এই অংশটা লিখতেছি, এই টু এক্স ইন্টুগ্রো তো এক্স প্লাস এই ফাইভ প্লাস এখানে এই ফোর এক্স, এই অংশটা ফোর এক্স প্লাস এটা ছিল টোয়েন্টি, চার বছর বিশ, তাহলে গুণ করি টু এক্স স্কোয়ার প্লাস এই পাঁচ দুগুণে টেন এক্স প্লাস এখানে এই ফোর এক্স প্লাস এই টোয়েন্টি। এখন আমি এটাকে কি করব, এই অংশটাকে আমি এই টু এক্স স্কোয়ার তো আছেই, তাকে টেন এক্স প্লাস ফোর এক্স এগুলো কত হচ্ছে এই ফোরটিন এক্স এই টোয়েন্টি। দেখো এটাই আমার অ্যান্সার, অ্যান্সার এটা বুঝছো। তিন নম্বরটা আরও দেখো সহজ, তিন নম্বরটাতে গুণফুলের সাহায্যে নির্ণয় করে গুণফুল দিয়ে নির্ণয় করবো, এটা কোনো প্রয়োজন নাই। আর নিচের কি নিচের চিত্রের আয়তন নির্ণয় করো, নিচের চিত্রের আয়তনটা সহজ হবে, আমরা এখান থেকে নির্ণয় করে ফেলতে পারতেছি। এখানে ফোর এ মাইনাস থ্রি, এখানে টু এ প্লাস ওয়ান, তিনটা দৈর্ঘ্য প্রস্তুত ছিল, তিনটা মান দিয়ে দেওয়া আছে। তাহলে আমি এটা যদি দৈর্ঘ্য ধরি, এখানে কত দৈর্ঘ্য ধরলাম, আর এই দৈর্ঘ্য এটা হচ্ছে ফোর এ মাইনাস থ্রি, দৈর্ঘ্য হচ্ছে এই ফোর এ মাইনাস থ্রি, তারপর প্রস্থ হচ্ছে আমার এখানে কত এই টু এ প্লাস ওয়ান, টু এ প্লাস ওয়ান, আর উচ্চতা কত এ প্লাস ফোর। এখন আমাকে এটা কাগজ কেটে করতে বলে না, সরাসরি করতে বলছে, তাহলে এটা গুণ করে ফেললে হয় এই ফোর এ গুণ যাবে টু এর সাথে, তাহলে কত হয় চার দেখুন এখানে এই এইট এইট এ স্কোয়ার এই প্লাস এখানে এই ফোর এ, এই মাইনাস এই তিন দুগুণ দেখো এই সিক্স এ প্লাস মাইনাস এ মাইনাস থ্রি, এটা একটা অংশ গেল, আর এখানে থাকে কত এ প্লাস এই ফোর, এটা গুণ করে ফেলো এই এইট এ, তাহলে কত হচ্ছে যে আট এ টু দি পাওয়ার এই কিউব প্লাস এখানে দেখো ফোর এই ফোর এ স্কোয়ার, দেখো মাইনাস এই তাও আঠারো, সেটা লাইন করে ফেলি আগে ক্যালকুলেশনের সুবিধার্থে, তাহলে এখানে যেহেতু আমাদের জায়গা শর্ট আগে যোগ বিয়োগ করলে কাজটা খুবই সহজ হয়ে যাবে, আমরা সুবিধার জন্য এটা পরে গুণ করব এই এ দেখো এই একটু করতে ফেলি, এখানে দেখো এই এইট এ স্কোয়ার এই এখানে হচ্ছে মাইনাস এই টু এ মাইনাস থ্রি, তার সাথে এখানে কত এ প্লাস ফোর, এটা গুণ করলাম, তা তুমি এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে যদি গুণ করি তাহলে মানটা কি হয় দেখো, এটার সাথে যদি আমি সহজে গুণ করে ফেলি এইট স্কোয়ার মাইনাস টু এ মাইনাস থ্রি, তাহলে এই মানটা হচ্ছে আমার এইট এ কিউব মাইনাস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ এই প্লাস আট এ কেটার সঙ্গে চার বত্রিশ প্লাস বত্রিশ স্কোয়ার বত্রিশ এ স্কোয়ার প্লাস এখানে থাকতেছে এই কত মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এটা মাইনাস হবে হবে মাইনাস মাইনাস এইট এ মাইনাস এইট এ মাইনাস টুয়েলভ, তারপর সবগুলো আমি একসাথে করি, একসাথে গুণ করলে কত হচ্ছে এইট এ কিউব এ প্লাস যোগ করলে এই এখানে যেটা আছে স্কোয়ার স্কোয়ার দুইটা আছে এখানে থার্টি স্কোয়ার আর মাইনাস এই এখানে আটটা এখানে তিনটা এই ইলেভেন এ তারপর সংখ্যায় মাইনাস টু আনসার। আশা করি এটা তোমরা বুঝছো, এটা নিয়ে না কিছুই নাই, আমি আরো বলি তিনটা গুণ করে দেওয়া, জাস্ট প্রথম ফোরের সাথে এইটা গুণ করলাম, তারপর আবার এটা দিয়ে গুণ করলাম, তারপর মাইনাস থ্রি দিয়ে গুণ করলাম, মাইনাস থ্রি দিয়ে গুণ করলাম, এটা কাজ শেষ, তারপর এটা তারপর এটি হিসাব যোগ বিয়োগ করলে এইট স্কোয়ার মাইনাস এই ছয় থেকে চার গেলে দুই হয়, এটি একটু জন্য কাজ করছে। তো আশা করি তোমরা বুঝছো, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।